Hello everyone, Assalamualaikum. This is Moumita Ira, working as a beauty influencer and blogger. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই বেসিক ভিডিও সেটা হচ্ছে কিভাবে আমরা কালার কারেক্টিং করতে পারি এবং কালার কারেক্টিংটা করলে এবং না করলে কি ডিফারেন্সটা হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো বেসিক্যালি কালার কারেক্টিংটা খুবই বেসিক একটা স্টেপ হলেও খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এবং সেটাই কিভাবে করতে হয় কোন স্কিনের জন্য কোন কালার কারেক্টিংটা ব্যবহার করা উচিত সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো চলুন না দেরি না করে আমি আমার ভিডিওটা স্টার্ট করি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা অবশ্যই আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই আপুরা আমি অলরেডি আমার ফেসটা প্রাইম করে এসেছি এবং একটা ময়েশ্চারাইজার अप्लाई করেছি এখন আমি আমার ফেসের লেফট সাইডে মানে এই সাইডে কোনো ধরনের কোনো কালার কারেক্টিং ব্যবহার করব না ডাইরেক্ট আমি হচ্ছে ফাউন্ডেশনে যাব এবং আজকে ফাউন্ডেশন হিসেবে আমি W7 এর এইচডি ফাউন্ডেশনটা ব্যবহার করব এই ফাউন্ডেশনটা আমার অনেক পছন্দের তো এই ফাউন্ডেশনটা এই জন্য ভাবলাম যে আজকে ব্যবহার করব খুবই অল্প পরিমাণে নিলাম যেহেতু চেহারার এক সাইডেই ব্যবহার করব এবং আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার ফেসের এক সাইডে মানে যে সাইডে কোনো কালার কারেক্টিং করিনি ওই সাইডে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলেছি এখন আমি এই সাইডে অ্যাপ্লাই করব এবং এখানে আমি হচ্ছে কালার কারেক্টিংটা করব এবং ডিটেইলসে কালার কারেক্টিং নিয়ে কথা বলবো তো আমি প্রথমে বলি কালার কারেক্টিং এর আসলে অনেকগুলো বেসিক শেড আছে যেটা হচ্ছে রেড অরেঞ্জ পিচ গ্রিন ইয়েলো এরকম শেড আছে হ্যাঁ আমাদের যে এশিয়ান স্কিন টোন আমাদের হচ্ছে মেইনলি যে স্পটগুলো পড়ে সেগুলো হচ্ছে ব্রাউন হয়ে পড়ে মেইনলি বাট অনেকের আছে অনেক আদার টাইপের স্কিন টোন থাকতে পারে লাইক অনেক বেশি ফর্সা বা একটু ডাস্কি স্কিন টোনে থাকতে পারে বাট বেসিক আমরা যারা ব্রাউন স্কিন টোন এবং ইয়েলো আন্ডারটোন আমি তাদেরকেই বেসিক করে কথাটা বলছি কারণ এই ধরনের মানুষই বেশি আমাদের কান্ট্রিতে তো যেটা হয় আমাদের ডার্ক সার্কেল হয় একটু কালচে টাইপের ব্রাউনিশ টাইপের স্পটস পরে ব্রাউনিশ টাইপের তো তার জন্য আমরা কোন কালার কারেক্টারটা ব্যবহার করব এখন এখানে মেইনলি বাংলাদেশে আমরা অরেঞ্জ কালার কারেক্টারটা বেশি প্রিফার করি এবং অরেঞ্জ কালার কারেক্টারটা সবাই কিনতে চায় কিন্তু আমি বলবো না অরেঞ্জ কালার কারেক্টারটা কিন্তু সবার জন্য কাজ করে না যেমন আমার কাছে একটা অরেঞ্জ কালার ক্যারেক্টার আছে সেটা হচ্ছে এলএ প্রো অরেঞ্জ ক্যারেক্টার যেটা অনেক বেশি ফেমাস এবং সবাই এটাকে আপনারা চিনে থাকবেন এটার ক্ষেত্রে যেটা হয় এটা যদি আমি ব্যবহার করি আমার স্কিনটা আরও কালো দেখা যায় কারণ এটা হচ্ছে এতটাই অরেঞ্জ যেটা আমার ডার্ক সার্কেলের জন্য বা আমার স্পটের জন্য প্রয়োজন নাই এখন কারো যদি একদম ডার্ক ব্ল্যাক টাইপের অলমোস্ট ব্ল্যাকিশ টাইপের স্পট থাকে তাদের জন্য কিন্তু এই অরেঞ্জ কালারটা কাজ করবে বা যারা হচ্ছে একটু ডার্ক স্কিন টোন একটু না মিললে অনেকটাই ডার্ক স্কিন টোন লাইক কাছাকাছি কি বলবো মানে একটু যাদেরকে ডার্ক বলা যায় আর কি ওই টাইপের যদি স্কিন টোন থাকে তাহলে হচ্ছে গিয়ে এই অরেঞ্জ কালারটা কাজ করবে বাট ওই টাইপের ডার্ক স্কিন টোন আসলে আমাদের দেশে নাই সো এটা অতটাও প্রয়োজনীয় হবে না কিন্তু আরেক ধরনের কারেক্টার আছে সেটা হচ্ছে পিচ কালার তো আমি বলবো যাদের স্পটটা একটু হালকা খুব বেশি লাইট না তারা কিন্তু পিচ কালার ব্যবহার করতে পারেন পিচ কালার কিন্তু এলে গার্লের মধ্যেও হবে যেটা আমার কাছে নেই বাট আমি পিকচার দিয়ে দিব স্ক্রিনে পিচ কালারটা আপনারা ব্যবহার করবেন এছাড়াও যারা হচ্ছে গিয়ে আমার স্কিন টোনের মানে মিডিয়াম স্কিন টোন বা NC40 থেকে আপ 38-40 বা তার উপরে তারা হচ্ছে এই শেডটাকে একটু ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে এলে প্রোর ফন ফনটা যেটা হয় আমাদের স্কিন টোনের অনেকের সাথে ম্যাচ করবে আর অনেকের সাথে হালকা একটু ডার্ক হবে এতে করে যেটা হবে আমাদের ডার্ক সার্কেলটা খুবই সুন্দর করে হাইড হবে ট্রাস্ট মি ট্রাই করেই দেখেন খুবই সুন্দর করে হাইড হবে এতটা সুন্দর করে কোনো অরেঞ্জ বা পিচ ক্যারেক্টারও পারবে না সুতরাং আপনারা কিন্তু এইটাও ব্যবহার করে দেখতে পারেন এবং যারা হচ্ছে গিয়ে এটাও ব্যবহার করতে চাচ্ছেন না তাদেরকে আমি বলবো মানে আমার পছন্দ যেটা সেটা হচ্ছে একটু পিচ কালারটা আমার কেন পছন্দ আমার ডার্ক সার্কেলগুলো কিন্তু অত বেশি প্রমিনেন্ট না এবং আমার ডার্ক সার্কেলগুলোর মধ্যে মানে আমার এই যে এখানে যে ডার্ক সার্কেলগুলো পরে বা স্পটগুলো পরে একটু ব্লুইশ গ্রিনিশ আন্ডারটোন আছে আমার ডার্ক সার্কেলগুলোর মধ্যে একটু গ্রিন গ্রিন একটা ভাব আছে আপনারা যারা বুঝেন না তারা এভাবে করে টান দিলে দেখতে পারবেন যে এখানে গ্রিন আছে নাকি আমার কিন্তু এখানে প্রচুর পরিমাণে
গ্রিন গ্রিন একটা ভাইব আছে, তার জন্য আমার পছন্দ হচ্ছে পিচ। পিচটা দিলে আমার সুন্দর করে হাইড হয় এবং পিচ কালার হিসেবে আমি এটা অলওয়েজ ব্যবহার করতে পছন্দ করি এবং এটা কাভারেজটাও ভালো কসমিকের প্যানস্টিকটা। এটা শেড নাম্বারটা হচ্ছে 626C, তো মানে 626C, তো এটা আমি ব্যবহার করি, এটা আমার খুবই পছন্দের আপনারা সবাই জানেন। এখন আপনারা বলতে পারেন যে তাহলে গ্রিনগুলা কী করবো, মানে গ্রিন কালার ক্যারেক্টারটা কাদের জন্য বা ইয়েলোটা কাদের জন্য। বেসিক্যালি আগে ইয়েলোটা নিয়ে কথা বলি, ইয়েলোটা হচ্ছে গিয়ে ব্রাইটনিং একটা ক্যারেক্টার, মানে আপনার আন্ডার আইটা আপনি আরেকটু ব্রাইট করতে চান বা ফেসের কোনো জায়গাটা আরেকটু ব্রাইট দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কালার ক্যারেক্টার ইয়েলোটা ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় যদি ফাউন্ডেশনটা একটু ডার্ক হয়ে যায় বা ফাউন্ডেশনটার মধ্যে একটু অরেঞ্জ আন্ডারটোন বেশি থাকে বা একটু নিউট্রাল আন্ডারটোন বেশি থাকে, আপনি একটু ইয়েলো ভাব আনতে চান, সেক্ষেত্রেও কিন্তু ইয়েলো কালারের কনসিলারটা আপনার ফাউন্ডেশনে মিক্স করে ব্যবহার করতে পারেন। এবং গ্রিন কালারটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে অ্যাক্টিভ পিম্পল আছে, লাইক আমার এখানে একটা অ্যাক্টিভ পিম্পল আছে, এখানে অ্যাক্টিভ পিম্পলগুলো কিন্তু রেড হয়, হ্যাঁ, তো রেড কালারটাকে হাইড করার জন্য যদি রেডের উপরে আপনি আরও অরেঞ্জ দেন বা একটু পিচ দেন, রেড দেন, এটা কিন্তু আরও প্রমিনেন্ট হয়ে যাবে। তো আমাদের না সবসময় অপোজিট কালার ব্যবহার করতে হবে। আমি একটা কালার সার্কেল পারলে এখানে পিকচার দিয়ে দিব, লাইক কালারগুলো যাবে সবসময় অপোজিট, মানে রেডের সাথে আপনার জিনিসটা হাইড করার জন্য অপোজিট কালারটা হচ্ছে কি গ্রিন। সো রেডের উপরে গ্রিন দিলে আপনার জিনিসটা কিন্তু হাইড হয়ে যাবে, আমাদের স্কিনের সাথে স্কিন কালার হবে বা মিশে যাবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু গ্রিন কালারটা ব্যবহার করা হয়। আই হোপ সো বেসিকটা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও ব্লু আছে, দেন আদার অনেক অনেক কালার আছে যেগুলো আমাদের জন্য অতটা প্রয়োজনীয় না। তো এখন আমি যেটা করব, আমার পছন্দের এটাই ব্যবহার করব, যেটা হচ্ছে কসমিকেরটা। এবং কালার কারেক্টটা সবসময় চেষ্টা করবেন ফিঙ্গার দিয়ে অথবা এই ধরনের ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে, কারণ কি যদি আপনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে চান, এটা আপনার চোখের নিচে বা ঠিক মতো বসবে না বা অনেক লাইট হয়ে যাবে, মানে কালার কারেক্টারটা যেহেতু আপনি ঢাকার জন্য স্পট ঢাকার জন্য ব্যবহার করতে চাচ্ছেন, আপনার কালার কারেক্টারটা কিন্তু অনেক লাইট টোনের হয়ে যাবে, মানে আই মিন কাভারেজটা অনেক কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ঢাকবে না। তো আমি এর জন্য সবসময় বলি যে আপনারা একটু ডেন্স কোনো ব্রাশ বা ফাউন্ডেশনের ছোটো ব্রাশ, যেটা আমি ব্যবহার করছি কনসিলার ব্রাশ, এগুলো ব্যবহার করে করবেন, তাহলে দেখবেন আপনাদের কনসিলারটা বা কালার কারেক্টারটা জায়গা থেকে সরবে না। অনেকেই বলে আপু আমি কালার কারেক্টার দেই বাট তাও আমার স্পটস হাইড হয় না। আপু হাইড হয় না কারণ হচ্ছে আপনি হয়তো বা এমন কিছু টুলস ব্যবহার করছেন যেটাতে কনসিলারের কাভারেজটাই অনেক বেশি লো হয়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু এটা হাইড করতে পারে না। আপনার এমন কনসিলার ব্যবহার করতে হবে, মানে এমন ব্রাশ ব্যবহার করতে হবে যাতে করে কনসিলারের কাভারেজটা ঠিক থাকে। তো আমি এটাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখের উপরও দিচ্ছি কারণ আমার চোখের উপরটাও ডার্ক আছে, এবং নাকের সাইডটাতে দিব এবং লিপসের এখানে। তো এখন চলেন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তো ফাউন্ডেশন হিসেবে আমি সেম ফাউন্ডেশনটাই নিব এবং আগের মতোই ছোট দুইটা ডট দিব এবং সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিব। আমি জানি না আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন কি না, আমি একটু দেখাই। এই সাইডে আমি কোনো কালার কারেক্টার করিনি, মানে কালার কারেক্টিং করিনি, এবং এই সাইডে আমি কালার কারেক্টিং করেছি। আপনারা মানে দেখতেই পাচ্ছেন যে এই সাইডটা কতটা ব্রাইট লাগছে এবং কতটা স্মুথ লাগছে, কোনো ধরনের কোনো স্পটস নাই, বাট এই জায়গাটায় কিন্তু স্পটসগুলো বোঝা যাচ্ছে, ডার্ক লাগতেছে চোখের এই জায়গাটা, ডার্ক লাগতেছে, বাট এই জায়গাটা দেখেন চোখের এই জায়গাটা কত সুন্দর ব্রাইট, কোনো ধরনের কোনো ইগনোর মাই মানে মেহেদি, খুবই বাজে, দুনিয়ার সবচেয়ে বাজে মেহেদি আমি ব্যবহার করেছিলাম, সো প্লিজ ইগনোর। সো দেখেন এই জায়গাটার মধ্যে কোনো স্পটস নাই, এই জায়গাটার মধ্যে একদম ডার্ক হয়ে গেছে চোখটা, দেখতেই পাচ্ছেন আপনারা। সো আপনারা বিচার করতে পারবেন যে কোন সাইডটা ব্রাইট লাগছে এবং কোন সাইডটা ডার্ক লাগছে। সেম ফাউন্ডেশন, সেম পাম্প, সেম টুলস, সো সেম অ্যামাউন্ট অফ ফাউন্ডেশন, বাট ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন। তো এখন আমি আর বেশি কথা বলবো না, এখন আমি কুইক আমার ফুল ফেসের মেকআপটা কমপ্লিট করবো। সেম টুলস, সেম প্রোডাক্ট ব্যবহার করে আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন, বাট এটা আমি দেখালাম না কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আমি অলরেডি অনেক ব্রিফ করে ফেলেছি। তো এখন আমি জাস্ট কুইকলি আমার ফুল ফেসের মেকআপটা শেষ করবো।
তো আপুরা এই তো হচ্ছে আমার ফাইনাল লুক এবং আই হোপস আপনারা বুঝতে পারছেন আমি জানি না ফুল ফেস শেষ করার পর কতটা বোঝা যাচ্ছে আমি আই মেকআপটা করি নাই যাতে করে ডার্ক সার্কেলটা বা কোনো কিছু থাকলে যাতে বোঝা যায় তো এই সাইডটা হচ্ছে গিয়ে যে আমার কালার কারেক্টিং করা দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা হচ্ছে কালার কারেক্টিং ছাড়া আমি জানি না ঠিক কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায় বাট আমি সামনাসামনি দেখতে পাচ্ছি বিশেষ করে চোখের পার্টটা তো একদম পুরাই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে কালার কারেক্টিং ছাড়া কি অবস্থা কালার কারেক্টিং দিয়ে কি অবস্থা হয়েছে সো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের কাছে কালার কারেক্টিং এর ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে কালার কারেক্টিংটা কেন প্রয়োজনীয় এবং কিভাবে কালার কারেক্টিং করতে হয় কোন কালারটা কোন টাইপ স্কিনের জন্য চুজ করতে হবে ডিটেইলস হয়তো বুঝে যাবেন আমি চেষ্টা করেছি শর্টলি বুঝিয়ে দেওয়ার জন্য সো এই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর লম্বা করব না আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন ভালো লেগে থাকলে গিভ মি আ বিগ থামস আপ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আই লাভ ইউ সো মাচ বাই বাই